নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। দক্ষিণ চব্বিশ পরগনার বুকে জোর আখুন, বজবজ থানার 7 নম্বর ওয়ার্ডের খড়িবেড়িয়া এলাকার ঘটনা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মামনি রায়ের কাছ থেকে। মামনি, কি আপডেট রয়েছে? এটা মনে রাখি পিয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু অন্তর্গত 7 নম্বর পৌরসভা, 7 নম্বর ওয়ার্ডে খড়িবাড়ি শীতলাতলা কমিটির সদস্য ছিল কিন্তু অসীম বৌদ্ধ। রাত 11টা কিন্তু পূর্ণ শত্রুরা জেনে মাধবপুর কাজ নামে 38 ও গণেশ নক্ত নামে 40 বছর তাদের কিন্তু করে এমনই যে অভিযোগ করছে চাঞ্চল্য করে। এই নিয়ে কিন্তু বজবজ থানা ঘেরাও করে মানুষজন কি জন্য তাদেরকে ফোন করা হচ্ছে, কি কারণে সে বিষয়ে এখনো পরিষ্কার নয়। যে তদন্ত শুরু হয়েছে বজবজ থানা আধিকারিক পিয়ালি। কার নাম উঠে আসছে ঘটনার সঙ্গে? ঘটনায় মনে রাখি যে তৃণমূলের সঙ্গে বা তৃণমূলের অসীম বুধ যা এলাকার দাপট ছিল, বা তৃণমূলের আশ্রিত মানে বিধায়কের আশ্রিত এবং তৃণমূলের জেলা পরিষদের সদস্য যে ফিরোজ, তার আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে কিন্তু অসীম, তার বিরুদ্ধে কিন্তু নাম উঠে আসছে বারবার করে। এই নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য এবং তৃণমূলের কাছে আর কি জানানো যে কুখ্যাত দুষ্কৃতির বিরুদ্ধে যেন যথাযথ শাস্তি দাবি জানায়। এখনো পর্যন্ত কি কেউ গ্রেপ্তার হয়েছে? কোনো কি আপডেট রয়েছে? এখনো বলতে গেলে 12 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের তদন্ত শুরু করে দিয়েছে বজবজ থানার পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু যথাযথ চেষ্টা চলছে গ্রেপ্তারের জন্য পিয়ালি। আরো একদম সবার শেষে জানতে চাইবো, যে দুজন মারা গিয়েছেন তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো যুক্ত ছিল, কিংবা তারা কি করতো, সেরকম কি কিছু আপডেট রয়েছে? যেটা বলে রাখি, তাদের কিন্তু রাজনীতি কোনো যোগ ছিল না। তাদের কিন্তু পারিবারিক সূত্রে জানা গিয়েছে তারা কিন্তু প্রমোটার ছিল, জমি এবং বাড়ি কেনা বেচা করতো। সেই প্রমোটারে পুরনো শত্রুতা জেনে খুন বলে মনে করছে সাধারণ বাসিন্দা। কিন্তু পুলিশ প্রশাসন সূত্রে এখনো কোনো তদন্তের আশ্বাস বা কোনো খবর দেয়নি পিয়ালি। অনেক ধন্যবাদ মামনি, সঙ্গে থাকো। গতকাল নিজেদের বাড়ি থেকে একটু দূরে মাঠের মধ্যে থেকে উদ্ধার হয় বছর 38-এর মাধব পুরকায়েত ও 40 বছরের গণেশ নস্করের রক্তাক্ত মৃতদেহ। পুরনো শত্রুতার জেরেই এই খুন। সরাসরি স্থানীয় তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যে লাশটা পড়েছিল সেটা মাধব পুরকায়েতের লাশ, আর ওই সেইখানে একটা লাশ পড়েছিল ওই বাড়ির ধারে, বাড়ির উঠোনে। হ্যাঁ, পুলিশ উদ্ধার করে এখান থেকে একটা লাশ নিয়ে যায়, সেইখানে ওই বাড়ির ধার থেকে নিয়ে যায়, সেটা হচ্ছে গণেশ নস্কর। কেন মারল ওইটা? মানে ওরা মানে ওই যে অসীম বৈদ্য, যে সে মানে জায়গার দালালি কারবার করে, ঠিক আছে। এবারে মানে ওই জায়গার মোটামুটি দালালি কাজ করে, আগে ও মানে ওর সাথে কিছু পয়সা করি, অল্প পয়সা ওকে দিয়ে সংসার খরচের মতন দিয়ে এ করতো। তারপর ওর সাথে একটা দ্বন্দ্ব হয়ে ও মোটামুটি মাছের কারবার ধরে, স্কুল ধরে ওরা একটা মাছের দোকান আছে, মাছের কারবার লাইন ছেড়ে দেয় দিতে মাধবপুরকায়। তারপরে সেই একটা রাগারাগি শত্রুতা ছিল, সেইটা সুযোগ নিয়ে দলবল নিয়ে মেরে বাইরে থেকে লোক ভাড়া করে এনে মেরে দিয়ে পালায়। কয়জন ছিল, কতজন ছিল, কতজন ছিল ওটা আমার জানবি রাতের বেলা তো অসীম বৈদ্য কি করে। তারপরে পুলিশ এসে দেহ নিয়ে নিজেরাই নিয়ে প্যাকিং করে নিয়ে ওই তোমার প্লাস্টিক কাগজে করে মুড়ে নিয়ে লুকিয়ে নিয়ে পালায়। প্রভাবশালী হওয়ায় এলাকায় স্থানীয়দের ওপর জোর খাটাতো বলেও অভিযোগ তোলেন তারা। পার্টির হাত ধরি রাজনীতি মানে জায়গার দালালি করতে কে অসীম বৈদ্য, কোন পার্টির, টিএমসি এলাকায় মনে হয় যথেষ্ট প্রভাব ছিল তাহলে। হ্যাঁ, এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল, সে পাড়ায় তাকে দেখে অনেকেই মানে ভয় করে। ভয় করত কেন? তার সে প্রভাবশালী ব্যক্তি, তার 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 সাথে থাকলে পারে তাকে মানে কেউ যদি তার মানে সাথে ইয়ে করে তাকে ইয়ে করে দেবে, মারধর করবে, মেরে দেবে বাইরে থেকে লোক নিয়ে এসে। কিসের প্রভাবে সে প্রভাবশালী ছিল? সে তার মোটামুটি পার্টি এবং টাকা পয়সা আছে, ঠিক আছে, টাকা পয়সা আছে, পার্টি আছে, পুলিশ তার ফোর্সে আছে, সে চারিদিকে টাকা পয়সা খাইয়ে অনেক কিছু কাজ করতে পারে এবং তার অনেক লোককে সে তিনি মানে গুন্ডা মস্তানদের টাকা বাইরে থেকে পয়সা করি খাইয়ে সে হাতে মানে নিয়ে তার এই সব নিয়ে চলত। এই ভয়েতে যারা খেটে খাওয়া মানুষ তার সাথে কেউ কথাবার্তা খুব একটা বলতো না, জানে যদি ভয় করতো তাকে দেখে। মৃতের পরিবারের দাবি, একসময় তৃণমূলের বুথ সভাপতি অসীমের সঙ্গে জমির দালালির কাজ করতেন মহাদেব, সেই থেকেই দুজনের ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়।
দিন কয়েক আগেও মহাদেবের বাড়িতে গিয়েছিলেন অসীম। তারপরেই অসীম তাকে খুনের হুমকি দিয়েছিলেন বলে মহাদেবের পরিবারের লোকজন দাবি করে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কাউকে কিছু না জানতে দিয়ে পুলিশ কেন চুপিসারে দেহ উদ্ধার করে নিয়ে গেল, এই নিয়ে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে অসীম বৈদ্য পলাতক, কি কারণে খুন তা জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। মামুনি রায়, দি রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।